যাচ্ছে কিনা এইজন্য সতর্ক করতেছি সবে বরাত সবে মেরাজ সবে কদর ইবাদত নিয়ে নফল নামাজ নিয়ে কত রকমের আজকে তাদের মধ্যে সুন্নতেরও গুরুত্ব নেই তারা শুধু ফরজ নামাজ পড়ে কার আগে কে পালাবে কার আগে কে দৌড়বে কার আগে কে মসজিদ থেকে বের হবে মনে হয় যেন একটা প্রতিযোগিতা অথচ রাসূল বলেছেন লাম মান তারাকা সুন্নতি মান তারাকা সুন্নতি হাসিয়াতুত তাহতাবির ভিতরে হাদিস যেই ব্যক্তি আমার সুন্নতকে তরক করবে আমার সুন্নাত বর্জন করবে এই বর্জন মানে মুতাআম্মিদান ইচ্ছা করে যদি আমি রাসূলের সুন্নাত ত্যাগ করে আরেকটা আছে মুনকিরান ঘৃণা করে আমি রাসূলের সুন্নতের প্রতি যদি ঘৃণা প্রত্যাখ্যান করে লাম ইয়ানাল শাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই উম্মতগুলো আমি রাসূলের সুপারিশ পাবে না এরকম উম্মত কি আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই আছে জুমার দিন দুই রাকাতের মুসল্লি কয় রাকাতে কয় রাকাতে জুমার নামাজ কি দুই রাকাত কথা বলেন জুমার নামাজ কি দুই রাকাত ফজর নামাজ কয় রাকাত তা আপনাকে ফজর নামাজ কি শুধু দুই রাকাত পড়লে হবে জোহরের নামাজ কয় রাকাত কত রাকাত তার আগে সুন্নতে মুয়াক্কাদা চার রাকাত পরে দুই রাকাত আসর নামাজ আট রাকাত আগের চার রাকাত হলো সুন্নতে জায়েদা অতিরিক্ত সুন্নত পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই মাগরিবের সাত রাকাত নামাজের মধ্যে ফরজের পরে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা আছে না নাই আছে জোরে বলেন আছে এশার নামাজের আগের সুন্নত হলো গায়রে যায় গায়রে মুয়াক্কাদা সুন্নতে জায়েদা বলা হয় অতিরিক্ত সুন্নত কিন্তু এশার ফরজের পরে তো দুই রাকাত কি আছে এই পাঁচ ওয়াক্ত নামাজে মোট 12 রাকাত সুন্নতে কয় রাকাত 12 রাকাত ফজরে 2 রাকাত যোহরে 6 রাকাত 8 মাগরিবে 2 রাকাত 10 এশার নামাজে 2 রাকাত মোট কত হলো তো টোটাল পাঁচ ওয়াক্ত নামাজে সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত এই 12 রাকাতের ব্যাপারে তিরমিজি শরীফ একটা হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে মান সাবারা আলা ইসনাতাই আশারা রাকাতান যেই ব্যক্তি রাসূলের পাক বলেন 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদার উপরে দাইমি সব সময় আমল করবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার জন্য জান্নাত একটা আলিশান ঘর তৈরি করবে সুবহানাল্লাহ কি পড়লে সুন্নাত পড়লে কি পড়লে সুন্নাত পড়লে জোরে বলেন কথা কি মনে আছে রাসূল কয়ক্ত নামাজ নিয়ে এসেছেন কত উক্ত যারা বলে নবী উম্মতের খবর জানা না বিদে 50 নিয়ে এসেছেন আমি এটার জবাবে সিদ্দিক আকবর একটা নেকের মূল্যের যে হাদিস যেটা মিশকাত শরীফের মধ্যে আপনাদের সামনে উল্লেখ করলাম তার আর এলেমও রাসূলের কাছে আছে তারপরে উম্মতের আমলের এলেমও রাসূলের কাছে আছে এইজন্যই রাসূল বলেছেন আমার একজন উম্মতের আমল তারার সমান তিনি হলেন ওমর ফারুক আয়েশা সিদ্দিকা যখন প্রশ্ন করলেন আমার বাবার আমল গেল কোথায় তখন আল্লাহ রাসূল বলেছেন তোমার বাবার আমল সারা জীবনের লাগবে না একটা আমল ওমরের সারা জিন্দেগির সমতুল্য কয়টা কয়টা আমিও একজনকে বললাম তোমার আকীদা রাসূল জানে না বিদায় নবীর কাছে উম্মতের খবর নাই বিদায় নবী 50 উক্ত নিয়ে এসেছেন ভালো কথা বেস্ট তাহলে আমাকে বলো দিয়েছেন কে নামাজটা আল্লাহ কে দিয়েছেন আল্লাহ আমি বললাম তাহলে বলো তো তুমি কি এই আকীদা পোষণ করো যে আল্লাহও জানে না নবী নিয়ে আসার কারণে যদি নবীর কাছে উম্মতের খবর না থাকে তো দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যখন 50 উক্ত দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহর কাছে বান্দার খবর নাউজুবিল্লাহ বলেন না কোন নাউজুবিল্লাহ 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 ওকে এতবার নাউজুবিল্লাহ কেন নবীর বেলায় মানে আলহামদুলিল্লাহ বলো আর আল্লাহর ব্যাপারে আসছে কি নাউজুবিল্লাহ কখন বিষয়টা কি কয় আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জেনে দিয়েছেন আমি বললাম তো আমার আকীদা হলো নবী জেনেই নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ জেনেই দিয়েছেন
নবী জেনেই কি কিন্তু তুমি তো দুইজনের মুআমালা বুঝো নাই এই নেওয়া দেওয়ার ভিতরে যে কি হিকমত আপনাদের খতিব সাহেব একটু ইঙ্গিত করেছেন এই নেওয়া দেওয়ার ভিতরে হিকমত হলো আল্লাহ রাসূলকে বিদায় দিতে চাচ্ছেন না আর রাসূলও বিদায় হতে চায় না এই হিকমত হলো এটা যে নবী বারবার আল্লাহর দরবারে যাবে নামাজ কমানোর জন্য আল্লাহ নবীকে দেখবে নবী আল্লাহকে দেখবে আর সাইয়েদেনা মূসা আলাইহিস সালাম যে অনুরোধ করেছেন ইরজি ইলা রব্বিক আপনার রবের কাছে যান আমার উম্মতকে আমি দৈনিক 6 রাকাত নামাজ পড়াইতে পারি নাই 2 রাকাত করে সকালে 2 রাকাত দুপুরে 2 রাকাত সন্ধ্যা 6 রাকাত দৈনিক 6 রাকাত আমার উম্মতকে আমি দৈনিক 6 রাকাত নামাজও ঠিকমতো পড়াইতে পারি নাই তো আপনার উম্মত 50 কিভাবে পারবে 50 তো কিভাবে পারবে আল্লাহর কাছে যান তো রাসূলকে যে অনুরোধ করেছেন হিকমত কি উদ্দেশ্য হলো যে আমি দুনিয়াতে বলেছিলাম রব্বি আরিনি আনজুর ইলাইকা আল্লাহ একটু দেখা দিন দেখতে চাই আল্লাহ বলেন লাম তারানি আজকের সেই সুবর্ণ সুযোগ যে রাসূল আল্লাহকে দেখে এসেছেন ওই রাসূলের জিয়ারত মানি খোদারই জিয়ারত কান রাসূল বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক আমি রাসূলকে যে দেখবে মূলত সে আল্লাহকেই দেখেছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু রাসূল কি আল্লাহকে দেখেন নাই দেখেছেন জোরে বলেন না দেখেছেন তাহলে দেওয়ান নেওয়ার হিকমত কি কেউ কাউকে বিদায় দিতে বুঝতেছেন কথা তাহলে প্রথমে নিয়ে আসার সময় একবার দেখেছেন বাকি আরো 9 বার গিয়ে 5 নং 45 অক্ত কমিয়ে আনলেন আনার পরে আর রইছে কয় অক্ত জোরে বলেন না কয় অক্ত এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে মূসা আলাইহিস সালাম বলেন ইরজি ইলা রব্বিক পাঁচ ওয়াক্তের ভিতরে আসার পরেও আল্লাহর পয়গম্বর বললেন নবী আবারো যান ফাসআলহু তাখফিফ লিউম্মাতিকা আপনার উম্মতের জন্য আর একটু কমিয়ে আনেন এই পাঁচ ওয়াক্ত আপনার উম্মত পড়বে নবীরা জানেন নবীরা জানে হাত তুলে বলেন না জানে কিনা উম্মতের খবর রাখে কিনা জোরে বলেন মূসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর দরবারে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে কমানোর জন্য আবেদন করুন ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা কারণ আমার উম্মত নিয়ে আমার অভিজ্ঞতা আছে তারা দৈনিক 2 রাকাত করে তিন সময়ে 6 রাকাত নামাজ পড়বে এটাও তাদেরকে আমি ঠিকমতো পড়াইতে পারি তাদেরকে আদায় করাইতে পারি তাই আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কি কমিয়ে আনুন এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বললেন কদ রাজাতু ইলা রব্বি হাত্তা ইস্তাহাইয়াইতু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ আমার নবী অন্য রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহর হাবিব বললেন না না এ মূসা কলিমুল্লাহ আমি আর যাব না ইস্তাহাইয়াইতু আমার লজ্জা হয় আমার শরম লাগে আমি আল্লাহর দরবারে আর যাব না এই পাঁচ ওয়াক্ত আমি গ্রহণ করলাম আল্লাহ বলে দিলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ ও আমার হাবিব আমি আল্লাহর বিধান রদ হয় না পরিবর্তন হয় না আমি যেহেতু 50 ওয়াক্ত দিলাম আপনি যখন পাঁচ ওয়াক্তের মধ্যে রাজি হলেন আপনার কোন ঈমানদার উম্মত আমার ঈমানদার বান্দা বান্দি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করে আপনার কথাও রাখলাম আমি আল্লাহর বিধানও রাখলাম আমি 50 ওয়াক্তের সওয়াব ফজিলত দিব করব চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার নামাজ হলো কত কিন্তু ফজিলত হলো 50 সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মেরাজ রজনীতে আল্লাহর হাবিব দুনিয়ায় আসার পরে ফিরে আসার পরে এই সূরা বনি ইসরায়েলের ভিতরে মেরাজ পরবর্তীতে আল্লাহর নবীকে আল্লাহ কতগুলা বিধান জানাই দিলেন উম্মতের হেদায়েতের জন্য
উম্মতের পরিবর্তনের জন্য আমি যে আয়াতটা পড়লাম আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন জানাই দিলেন হাবিব আপনি আপনার উম্মতেরকে জানিয়ে দিন আমি আল্লাহর ফয়সালা আমার সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বান্দাদেরকে জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহ ছাড়ার কারোর ইবাদত না করে কাউকে যেন মাবুদ মনে না করে কারোর কাছে যেন সিজদায় নত না হয় একমাত্র কার কাছে আল্লাহ জোরে বলেন না কার কাছে আল্লাহ আর বড় করে বলেন না কার কাছে যার কারণে আমার বাবারা মনে রাখবেন সিজদা করা হারাম আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম এটা হলো উলামায়ে আহলে সুন্নাতের ফতোয়া এটা হলো ইমামদের ফতোয়া আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না এই ব্যাপারে নবী বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের উম্মত আমি তোমাদেরকে সবচাইতে কোন কাজের মধ্যে কোন আমলের মধ্যে গুনাহ বেশি হবে কোন অন্যায়ের মধ্যে বেশি গুনাহ হবে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না এটা বলেই নবী বললেন আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার করা এটা হলো সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় পাপ ঠিক না ভাই ঠিক আল্লাহর সাথে কি করা আল্লাহর সাথে কি করা এটা কি সওয়াব না গুনাহ সিজদা কি আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না দুই হাত তুলে বলেন না দেওয়া যাবে না মেরাজ নবীর মাহফিল থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ ছাড়া হাত তুলে বলেন না আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না মুসলিম শরীফের হাদিস মুহাদ্দিস সাহেব বসে আছেন আল্লাহর হাবিব বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া কোনো মাখলুককে কোনো বান্দা বান্দিকে সিজদা করার যদি জায়েজ হতো এটা যদি বৈধ হতো তা আমি মহিলাদেরকে বলতাম স্বামীকে সিজদা করো কাকে স্বামীকে জোরে বলেন না কাকে স্বামীকে তাহলে মহিলাদের কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি ঠিক না বেটি ঠিক একটু জোরে বলেন না ঠিক কি না ঠিক আমার মা বোনদের কথার প্রসঙ্গে আমি এই কথাটা বলবো আজকের যুগের ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে পারিবারিক দ্বন্দ্ব কলহ স্বামীর মর্যাদা না বুঝার কারণে স্ত্রীর মর্যাদা স্বামী না বুঝার কারণে কিন্তু মনে রাখবেন একজন মহিলার কাছে স্বামী এত মর্যাদাবান এত দামি এত মূল্যবান গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব যেখানে বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত জাওজাহা ওয়া আহসানাত ফারজাহা যে ঈমানদার মহিলা নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে রমজানে রোজা রাখবে এবং নিজকে জেনা ব্যভিচার থেকে রক্ষা করবে আর স্বামীর আনুগত্য করে চলবে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ আটখানা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন ফাল তাদখুল মিন আইয়ে বাবিল জানশাতিল মিন আইয়ে আবওয়াবিল জান্নাহ আল্লাহ বলবেন হে আমার বান্দি যেই দরজা দিয়ে তোমার মন চা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো কয়টা কাজ করতে হবে ঈমান এনে মা বোনেরা কয়টা কাজ এক নম্বর সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় জোরে বলেন না কয় ওয়াক্ত নামাজ দুই নম্বর ওয়াসামাত শাহরাহা রমজানের মাসে রোজা রাখতে পাক পবিত্র থাকলে রোজা রাখতে হবে কি হবে না একটু জোরে বলেন না হবে কি হবে না এখানেও আমাদের গার্ডিয়ানদের অনেকের দোষ আছে এটা আমি মুদ্রা দোষ বলি রমজান মাস আসলে ছেলে মেয়েদেরকে বলে উপযুক্ত কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে মাদ্রাসার টাইটেল পর্যায়ের ছেলেদেরকে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বলে তোমরা কুসিং করবে প্রাইভেট পড়বে ক্লাস আছে তোমরা রোজা রাখবে না দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এই জাতীয় যেই মা বাবারা ছেলে মেয়েদেরকে বলেন আল্লাহর ওয়াস্তে নবী বলেছেন শুনেন সুমু তাসুহু উম্মা তোমরা রোজা রাখো সুস্থ হয়ে যাবে রসুলের হাদিস সুস্থ হবে রোজা রাখলে আর আমরা উম্মতরা বলি রোজা রাখিও না অসুস্থ হবে নাউজুবিল্লাহ বলেন না আমরা কি আমাদের মা বাবার কথা রাখবো না রসুলের কথা এটা হাত তুলে বলেন না কার কথা মাহে রমজানের পবিত্রতা রক্ষা দরকার আছে না নাই পবিত্রতা রক্ষা মানে কি রোজা না রেখে না রোজা রেখে
জোরে বলেন না রোজা তারাবির নামাজ পড়ে না তারাবির নামাজ না পড়ে কয় রাকাত হাত তুলে বলেন না কয় রাকাত এটা উলামায়ে আহলে সুন্নাতের ইজমা সমস্ত ইমামদের ঐক্যমত তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত এটাই হলো বিশুদ্ধ বিশুদ্ধ এটাই হলো সহিহ এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার যুগে যখন তারাবির জামাতের সিস্টেম চালু হয় উনি 20 রাকাত তারাবির নামাজের সিস্টেম চালু করেছেন সুবহানাল্লাহ এখনো মক্কায় 20 রাকাত হয় মদিনাতেও 20 রাকাত হয় এই সূরারা কোন জায়গা থেকে দেখি আসি আমাদেরকে বুঝায় 8 রাকাত এটা হলো তাহাজ্জুদের হাদিস কিসের হাদিস তাহলে আমার মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে আর কি ওয়া আহসানাত ফরজাহা যদি নিজেকে জিনা ব্যভিচার এই জাতীয় বেহায়া ফনা থেকে বেফর্দা থেকে কিসের থেকে কথা বলেন কিসের থেকে কষ্ট হয় আপনাদের এই বেফর্দাশীল চলাফেরা থেকে নিজকে যদি বেহায়া ফনা অশ্লীলতা জিনা ব্যভিচার থেকে যদি রক্ষা করে এটা হলো 3 নম্বর কাজ 4 নম্বর রাসূল বলেছেন ওয়া আতাআত জাওজাহা আপন স্বামীর যদি কথা মতো চলে স্বামীর যদি আনুগত্য করে যদি চলে স্বামীকে যদি রাজি খুশি রাখতে পারে কারণ একই কিতাবে তিরমিজিতে আরেকটা হাদিস আছে আইয়ুমা ইমরাতিন মাতাত ও জাওজুহা রাদিন আনহা দাখালাতিল জান্নাহ যেই নারী মারা গেল আর তার স্বামী যদি তার উপরে খুশি থাকে সন্তুষ্ট থাকে আল্লাহ রাসূল বলেছেন এই নারীর ঠিকানা জান্নাত এই মহিলার ঠিকানা কোথায় তাই স্বামীর আনুগত্য করে যদি চলে ময়দানে মাহশরে আল্লাহ পাক বললেন বান্দি যেই জান্নাত দিয়ে তোমার মন চাও সেই জান্নাত দিয়ে প্রবেশ করো তাহলে মেরাজ পরবর্তীতে আল্লাহ কি হুকুম দিলেন কার ইবাদত আল্লাহর ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদত জোরে বলেন আল্লাহ আমরা কার ইবাদত করব নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে যাকাতের মাধ্যমে দান সৎকার মাধ্যমে ফরদার মাধ্যমে মা বাবার খিদমত সত্য কথা বলে ধোঁকাবাজি না করে সুদ ঘুষ দুর্নীতি থেকে মুক্ত থেকে আমরা কার সন্তুষ্টি কামনা করব আল্লাহ জোরে বলেন না কার সন্তুষ্টি সেই জন্য এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনে ওয়াবিল ওয়ালিদাইনে আল্লাহর পরেই হলো হকুল ওয়ালিদাইন হকুল্লার পরে হকুল ওয়ালিদাইন আল্লাহর পরে কার হক কার হক অন্য হাদিসে এবং কোরআনের মধ্যে আছে আল্লাহর পরে হলো হকুর রসুল রসুলে পাকের হক কিন্তু এখানে আয়াতের মধ্যে সূরা বনী ইসরায়েলে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনে এখানে ব্যাখ্যার বিষয় আছে কিন্তু আল্লাহ এখানে আল্লাহর পরেই বলতেছেন তোমরা আপন আপন মা বাবার সাথে সদাচরণ মা বাবার সাথে কি করে ভালো আচরণ এগুলো মেরাজ পরবর্তীতে হুকুম খুব খেয়াল করেন মেরাজ পরবর্তীতে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে রাসূলকে উম্মতের হেদায়েতের জন্য দিলেন যে তুমি তোমরা মা বাবার কি করো কার আনুগত্য আপনাদের আওয়াজ বন্ধ হচ্ছে কেন জোরে বলেন না কার আনুগত্য এই জামানা আজকের যুগে আমরা দেখি আমরা অনেকে মা বাবাকে গালি দিই মা বাবাকে আমরা ধমক দিই তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করা হয় কি হয় না শুধু এগুলো তো ছোটখাটো তার চেয়ে আরো জঘন্য আমরা পত্রিকায় দেখি যে নিজের হাতে মাকে হত্যা করে বাবাকে হত্যা আছে নেই মা বাবাকে সন্তান খুন করে এরকম নেককারজনক ঘটনা কি ঘটে নাই বাংলাদেশে কি ঘটে নাই জোরে বলেন না আছে না নাই বৃদ্ধাশ্রম শিক্ষিত করে তোলে মা বাবা উপযুক্ত করে মা বাবা শিক্ষিত করে তোলে কিন্তু এমন শিক্ষাই অর্জন করলো এটা তো সুশিক্ষা নয় এটা ছিল কুশিক্ষা ওই কুশিক্ষা অর্জন করে অনেক শিক্ষিত বুদ্ধিজীবীরা নিজেদের আপন আপন মা বাবাকে ঘরে রাখে না নিজেদের সাথে রাখে না বৃদ্ধাশ্রমে পাঠায় আছে কি না একটু জোরে বলেন না আছে না নাই এদের উপরে কি মা বাবার দোয়া না বদদোয়া জোরে বলেন এই জায়গাতে আপনারা আসতে বলেন কেন মা বাবার কি দোয়া পাবে না বদদোয়া তো বদদোয়া যদি আসে এই ছেলে মেয়ের জীবন কি ভালো না খারাপ
আপনারাই বলেন ভালো না খারাপ খারাপ যাদের কাছে নিজের মা বাবার কদর নাই এরাও দেখবেন ভবিষ্যতে নিজের সন্তানের দ্বারা কদর পাবে না কারণ যেমন কর্ম তেমন ফল কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন একটু জোরে বলুন না আমিন আমিন বড়ই ভগবান আমরা বড়ই ভগবান বড়ই ভগবান দুরুদ পড়ো মিলাদ পড়ো দুরুদ পড়ো মিলাদ পড়ো গণ বিজির শান তোমরা গণ বিজির শান বড়ই ভগবান আমরা জোরে বড়ই ভগবান দুরুদ পড়ো নামাজ পড়ো দুরুদ সবাই দুরুদ পড়ো গণ বিজির শান তোমরা গণ বিজির শান বড়ই সকলে নবীর নবী মুদের মুহাম্মদের রাসূল যার ওসিলা হাত তুলিলে দোয়া হয় কবুল দোয়া হয় নূরের পুতুল নূরানি বুলবুল কেমন হেসান বড়ই ভগবান বড়ই ভগবান দরুদ পড়ো জিকির করো দরুদ গণ বিজির শান তোমরা গণ বিজির শান বড়ই ভগবান আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আরো জোরে বলেন আমিন চিৎকার দিয়ে বলুন আমিন উনি আমাকে পড়তে বলতেছে তুমি সবাইকে মদিনায় নিলাম তুমি সবাইকে মদিনায় নিলাম আমায় নিলা না মদিনা মোদের আসলে ঠিকানা আল্লাহ মদিনা মোদের জোরে মদিনা মোদের তুমি সবাইকে মদিনায় নিলা তুমি সবাইকে আমায় নিলা মদিনা মোদের আসলে ঠিকানা আল্লাহ জোরে মদিনা মোদের বিশ্বাস কি হয় আমাদের নবী প্রেমিকদের জন্য আসল ঠিকানা আল্লাহ সবাইকে কবুল করুক আমিন খতিব সাহেব এখনো যায়নি কি কারণে জানি না আল্লাহ কবুল করুক আমিন কি বাবারা জোরে বলেন না আমিন আমিন আল্লাহ সবাইকে মক্কা এবং মদিনার হাজিরি আমার সরকারে মদিনার কদমের হাজির আল্লাহ নসিব করুক আমিন বড় করে বলুন না আমিন আমিন আমি রমজানে প্রথমে উমরাতেও যাব এর আগে ইতিপূর্বে আপনাদের দোয়া 17 এবং 19 সালে দুইবার হজে আল্লাহ কবুল করেছেন রমজানে উমরাতে যাওয়ার ইচ্ছা করেছি বাকি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল এবং সহজ করে দেয় আমিন আল্লাহ আল্লামা নিজামুদ্দিন নোমানী সাহেবকে আল্লাহ হজ নসিব করুক সকলে বলে আমিন সবাই প্রাণ ভরে দোয়া করবেন কি বলেন ঠিক কিনা ঠিক জোরে বলেন না ঠিক কিনা ঠিক উনিও আপনাদের জন্য দোয়া করবে আপনাদেরকেও যেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে তো আমি কি বলছিলাম যে আল্লাহর ইবাদতও করতে হবে মা বাবার খেদমতও মা বাবার খেদমতও মা বাবার সাথে বেয়াদবি করা বেয়াদবি করা আমি শুধু হুকুমগুলো বলছি এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আতি জাল কুরবা তিন নম্বর হুকুম আল্লাহ দিচ্ছেন বান্দা ও নবী আপনি বলেন তাদেরকে বলেন তারা যেন নিকট আত্মীয়ের হক যেন আদায় করে যারা তাদের রক্তের আত্মীয়
ব্লাডের সম্পর্ক যে আত্মীয় এদের হক যেন কি করে আমাদের উপরে কি আত্মীয় স্বজনের হক নাই বলেন বলেন না আছে না নাই অল মিসকিন মিসকিনের হক যেন আদায় করে কার হক গত মাস জামাদিউস সানির মাস ছিল সিদ্দিক আকবরের ওফাতের মাস ছিল সিদ্দিক আকবর সম্পর্কে মুত্তাফাকুন আলাইহির যে হাদিসটা মনে পড়ে আল্লাহ রাসূল হঠাৎ করে বললেন মান আসবাহা মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা আজ তোমাদের মধ্যে এমন কে আছো যে মিসকিনের মুখে অসহায় বান্দাদের মুখে খাবার দিয়েছো হঠাৎ নবীর প্রশ্ন একজন সাহাবীও দাঁড়ান নাই শুধুমাত্র সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলছেন আনা রাসূল আমি খাওয়াইছি আমি মিসকিনের মুখে খানা দিয়েছি তাহলে সিদ্দিক আকবর রোগীর সেবাও প্রথম নফল রোজাতেও প্রথম জানাজার অংশ গ্রহণ করার মধ্যেও প্রথম সর্বশেষ মিসকিনের মুখে অভাবী বান্দাবান্দির মুখে অসহায় মানুষের পাশে থেকে খানা দেওয়ার মধ্যেও প্রথম চারটি প্রশ্ন করেছেন চারটাই সিদ্দিক আকবর বলছেন আমি করেছি আমি করেছি তখন রাসূল বলেছেন মা ইজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ আমার উম্মতের মধ্যে এই চারটা গুণ যদি কারোর মধ্যে থাকে তাকে আল্লাহ জান্নাত দান করবে মিসকিনের হক আছে না ওবনাস সাবী মুসাফিরের হক আদায় করো কার হক কার হক আগে প্রতিটি এলাকা এলাকায় বাড়িতে বাড়িতে কাসারি ছিল মুসাফির খানা মুসাফিররা আসতো যাওয়া আসার পথে থাকতো কিন্তু এখন সেই কাসারি মুসাফির খানা নেই কিন্তু এখনো তো অনেক মানুষ সফরে মুসাফির হয়ে অসহায় হয়ে যায় নিঃস্ব হয়ে যায় এদের হক তো আমাদের উপরে এদেরকে সহায়তা করা বিপদগ্রস্ত অর্থাৎ যেই গন্তব্য যেখানে যাবে যেমন গতকালকের কথা একটি বলি আমি চিএনজি করে জুমার মসজিদে যাচ্ছি ড্রাইভার বলছে হুজুর এই মুরব্বীকে আমি কেন গাড়িতে নিই নাই বিশ টাকা পঁচিশ টাকার ভাড়া তিরিশ টাকার ভাড়া উনি বিশ টাকা দিতে চাচ্ছে তিরিশ টাকার ভাড়া কত উনি যদি পঁচিশ টাকাতেও রাজি হতো আমি নিতাম কিন্তু তিরিশ টাকার কম এখানে কেউ কি নিবে না পরে মুরব্বী বিশ টাকার বেশি দিবে না এটা বলে নেমে গেছে তো ড্রাইভার বলছে হুজুর দেখেন ওনার কাছে যদি এক টাকাও না থাকতো যদি বলতো টাকা নাই আমি ওনাকে ফ্রি নিয়ে যেতাম ওনাকে কি কিন্তু ওনার কাছে টাকা কি আছে দেখেন গত পরশু আমি এক মহিলা অনেক ওনার উনি হাঁটতেছে রাস্তায় বোরকা পরিহিত আমি দুইবার আপডাউন করলাম দেখতেছি শুধু মহিলাটা কি হাঁটতেই আছে পর আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাবেন বলছে আমি হাজীগঞ্জ যাব চাঁদপুর হাজীগঞ্জ যেতে প্রায় এখনো পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে পঁচিশ তিরিশ কিলোমিটার কি আমি তো রামগঞ্জ পর্যন্ত যাব লক্ষ্মীপুর রামগঞ্জ রামগঞ্জ থেকে আপনি হাজীগঞ্জ যেতে পারবেন তবে আমি আপনাকে রামগঞ্জ পর্যন্ত নিতে পারি যদি আপনি কি আপনি যাবেন তো উঠেন আমার কাছে ভাই ভাড়া নাই মহিলা বলছে আমার কাছে কি নেই কোনো টাকা সত্যি যদি বলেন টাকা নাই ভাড়া নাই কোনো টাকা পয়সা যদি না থাকে আমি তো আর হাজীগঞ্জ যাবো না আপনাকে আমি রামগঞ্জ পর্যন্ত কি দিয়ে আসবো আমি কোনো টাকা নেব না মহিলা বলছে নেমেই বলছে না ভাই আপনার মোবাইল নাম্বারটা দিন আমি টাকা ম্যানেজ করে আপনার ভাড়াটা দিব এখন ড্রাইভার আমাকে এটাই বলছেন ভাই হুজুর আমি টাকা নাই দিলে ওনাকে কি গাড়িতে নিলাম একটু উপকার করলাম উনি দিলে দিবে না দিলে আমার কোনো আপত্তি নেই দাবি নাই এই যে একটা অসহায় মুসাফির বিপদগ্রস্ত মানুষকে কি করলেন সহযোগিতা করলেন এই কাজটাও যদি আল্লাহ কবুল করে ফামাই ইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাই আরা এই জাররা পরিমাণ নেক আমলটাও যদি আল্লাহ কি করে কবুল করে তাহলে তো আমাদের নাজাতের একটা উসিলা হতে তাহলে মিসকিনের হক আদায় করতে ঠিক কি না ওয়ালা তুবাজ্জির তাফজিরা আর বেশি বাড়াবো না আপনারা বিরক্ত হবেন না ওয়ালা তুবাজ্জির আল্লাহ বলছেন তোমরা অপচয় করিও না কি করিও না বলেন না কি করিও না অপচয় অপচয় করিও না আমি
আপনাদের চট্টগ্রামের নয় তবে চট্টগ্রামে লেখাপড়ার সুবাদে চট্টগ্রামের অবস্থা সম্পর্কে আমার জানা আছে আপনারা অনেক খানা ফিনার আয়োজনে অপচয় প্রচুর হয় এটা আপনাদের চট্টগ্রামের মধ্যে দেখি এগুলা অপচয় অনেক খানা কি হয় অপচয় হয় এটার জন্য আল্লাহর কাছে কি দিতে হবে দায়ী থাকবেন না আপনি জবাবদিহি করতে হবে না করতে হবে সেটার এক বিষয় আরেকটা হচ্ছে অপচয়টা কি বেশি খাবার নাম কি অপচয় মহাদেশ সাহেব বলেন অতিরিক্ত খাবার খাবার নাম কি অপচয় অপচয় হলো আল ইনফাকু ফিল হারাম খেয়াল রাখবেন অবৈধ অসৎ পথে হারাম পথে নিষিদ্ধ পথে যেই কাজে যেই জায়গায় ব্যয় করা যেই খাতে খরচ করা শরীয়ত মানা করেছে নিষেধ করেছে এমন জায়গা যদি আপনি দশ লক্ষ দশ লক্ষ নয় এক টাকাও যদি ওই হারাম কাজে ব্যয় করে এটাও অপচয় এটাও কি আর বৈধ কাজে হালাল যেটা শরীয়ত সম্মত এমন বৈধ কাজে কোটি টাকা ব্যয় করলেও ওটার নাম অপচয় নয় কথা কি বুঝে আসছে আপনাদের একটু জোরে বলেন না বুঝে আসছে কিনা তাহলে অপচয় কি জিনিস আর অপচয় নয় কোন জিনিস এটাও আমাদের জানা থাকতে হবে আমি আর বাড়াচ্ছি না আপনাদের দজ্জসুতি ঘটবে আমি যতটুকু বলেছি আপনি আমি আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আর একটু জোরে বলুন না আমিন আমাদেরকে পবিত্র মেরাজুন নবীর বরকত রহমত নিয়ামত প্রত্যেককে আল্লাহ অফুরন্ত দান করুক সকলে বলে আমিন আমরা সরকারে মদিনার কদমে আসুন আমরা একটু সালাত ও সালাম পেশ করি Oh, yeah.
سلام شمع بجم هدايت حاج يان خاج غان خاج غريب نواز اسمعي نودينا ميلاد بلا كل سلام مصطفى جان رحمد بلا كل سلام شمع بجمع هدا جنك هروح رعدا سنته مصطفى ايس فيره طريقة فلا قل سلام مصطفى جان رحمد فلا قل سلام شمع بجمع اي خدا کی لاج لے معراج رسول یہ سلامی آج زانا ہو قبول مدینہ کی چادھا در سلام مدینہ کی چادھا کل سلام مدینہ کی چادھا پرود سلام مدینہ کی چادھا بحب سلام لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب سكرة الموت يا الله مولاي كائنات پروردگار عالم تمار گوٹا سرشتی جگت بشو مہابشیر تلنائی আল্লাহ আমি একজন ক্ষুদ্র নাখান্দা নালায়েক নাচিজ বান্দা আল্লাহ তোমার নেক বান্দাদেরকে নিয়ে হাত তুললাম ওলামায়ে হাক্কানি রব্বানীদেরকে নিয়ে হাত তুললাম হুফাজে কোরআন তালেবে এলম পেশাজীবী আশিক রসুল নবী প্রেমিক আল্লাহ বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রাতের গভীরে মেরাজ রাজের বরকতময় রাতে প্রত্যেকের দোহাত তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ লাইলাতুল মেরাজের বরকতময় সময়ের ওসিলায় আমাদের প্রত্যেকের সগরা কবরা গুনাহ মাফ করে দাও জেনে করি না জেনে করি ইচ্ছায় অনিচ্ছায় করি সগরা কবিরা গুনাহ দিয়ে আমাদের আমলনামাগুলো কালো হয়ে আছে মেহরবানি করে মুছে দাও আল্লাহ তুমি গফুর ও গাফফার কোরআনে হাকিমের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফাসিহিম على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا তুমি মাওলা ঘোষণা দিয়েছো বান্দা আমরা যদি চাইতে জানি তুমি সমস্ত গুনাহ মাফ করে দিবা ইয়া আল্লাহ গভীর রজনীতে তোমার নবীজির মেরাজ ইসরা মেরাজ ইরাজের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও এই পবিত্র মেরাজুন নবীর মাহফিলের সমুদয় কর্মকাণ্ডকে আমাদের পক্ষ থেকে ইবাদত হিসেবে কবুল করে নাও সমস্ত সাহাবের হাদিয়া আকায়ে নামদার সাহেবুল ইসরা ওয়াল মেরাজ ওয়াল মেরাজ আল্লাহ জান্নাতি দুলা আরশের মেহমান আরশের দুলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে পৌঁছিয়ে দাও আমিন
হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আপন আপন রওজা পাকে পৌঁছিয়ে দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা একজনও নাই। আল্লাহ, দুনিয়া থেকে রহমতের ছায়া যখন থাকে তখন আমরা বুঝি না, যখন চলে যাই তখন আল্লাহ আমরা ঘুমরে ঘুমরে কাঁদি। মাকে হারিয়েছেন অনেকে আল্লাহ, অনেকে বাবাকে হারিয়েছেন আল্লাহ, আমিও বাবাকে হারিয়েছি। আল্লাহ আমাদের মেহরবান, মা বাবাকে জান্নাতি বানিয়ে দাও। অন্ধকার কবরে তাদের কি হালত জানি না মাওলা মুনি, আজকের এই বরকতময় মাহফিলের সবের হাদিয়া দিয়ে আমাদের যাদের মা নাই তাদের মায়ের কবরে পৌঁছিয়ে দাও, যাদের বাবা নাই বাবার কবরে পৌঁছিয়ে দাও। আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ চোখ বন্ধ করলে গুনাহগুলো আল্লাহ এক এক করে আল্লাহ আমাদের মেমোরিতে ভেসে উঠে মেহরবানি করে সমস্ত গুনাহ মাফ করে দাও। হজ্জে বাইতুল্লাহ নসিব করো ইয়া আল্লাহ, জিয়ারতে মদিনা মুনাব্বারা নসিব করো। সবচেয়ে গম্বুজ দেখে দেখে নবীজির সোনালী রওজাকে সামনে নিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, বলা তৌফিক দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আজকের সভাপতি, প্রধান অতিথি, আলেমে শিরি মিয়া, মুহাক্কিক, আলেমে দ্বীন হুজুর আল্লামা হেলালুদ্দিন আল কাদেরী মাদ্দাতুল হাজরিকে কবুল করো। আমাদের সভাপতি, উদ্বোধক, ইয়া আল্লাহ বিশেষ অতিথি সহ সকলের হাজরিকে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মেরাজ রজনীতে তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তোমার কাছ থেকে নিয়ে এসে গোটা পৃথিবীর জন্য আল্লাহ ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী স্টেট আমাদের জন্য দান করেছেন, আমাদেরকেও সমাজ ইসলামী সমাজ কায়েম করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। কোরআনে করিমের সমাজ বিপ্লব এবং কায়েম করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। চুরি, সুদ, ঘুষ, শাহজানি, জেনা, ব্যবিচার, ডাকাতি, খুন, খারাপি, আল্লাহ সীমালঙ্ঘন, হত্যা জাবাজি থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। আল্লাহ, এই মসজিদ একেবারে আল্লাহ রাস্তা থেকে খুব কাছাকাছি নিচু একটা মসজিদ ছিল, আল্লাহ তোমার নেক বান্দাদের, খাস বান্দাদের হাতের ছোঁয়া লেগে সুরম্য মসজিদ নির্মিত হচ্ছে, এই মসজিদকে কবুল করো ইয়া আল্লাহ। প্রত্যেকের হাদিয়া দান সাদকাকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। বিশেষ করে এই মসজিদের একটা বরকত আছে মাওলা করিম, বহু বুজুর্গান ওলামা ইকরাম এই মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ সকলের হাদিয়া সকলের কবরে কবরে সাদকায়ে জারিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ, অনেকে খেদমত করে করে কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ এই মসজিদে আজকে মিলাদ কেয়াম চলছে, দুরুদ ও সালাম চলছে, মেরাজের মাহফিল চলছে, কোরআনে করিমের বায়ান চলছে, হাদিসের তাকরির চলছে, জিকির আজকার হচ্ছে, মাওলা করিম সমস্ত সাহাবের হাদিয়া প্রত্যেকের আরওয়ায়ে তৈবাতে পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আজকের যারা হাদিয়া তোর জন্য তবরুকার ব্যবস্থা করেছেন জনাব শামসুদ্দিন সাহেব, আল্লাহ তিনি আলাদা মাহফিল করতে চেয়েছেন, কিন্তু যখনই আমি পরামর্শ দিয়েছি যে মিরাজ নবীর মাহফিল হবে, তিনি নির্দ্বিধায় এই মাহফিলের জন্য বিশাল খেদমত করেছেন, মাওলা করিম তার খেদমত কবুল করো। আল্লাহ তার পক্ষ থেকে মরহুমা শামসুন নাহারের উপরে পৌঁছিয়ে দাও, শায়রা খাতুন মরহুম কামালউদ্দিনের উপরে পৌঁছিয়ে দাও, বদরুজ্জামান বিবি দানাজান হাসানুজ্জামান মাহফুজা খাতুন আব্দুল কাদেরের উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাদের আমলনামার মধ্যে পৌঁছিয়ে দাও, যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ কোন নিয়তে দোয়া চেয়েছেন তুমি আলিম বেদাতি শুধু সকলের নিয়ত পুরা করে দাও। আল্লাহ মরহুম আব্দুল জব্বারের উমরকে পৌঁছিয়ে দাও। এ আল্লাহ তাসমিন আক্তার, আল্লাহ সন্তান সম্ভবা, আল্লাহ তাকে তুমি সহি সালামতে আল্লাহ সন্তানকে আল্লাহ ভূমিষ্ঠ করার মতো তৌফিক দান করো ইয়া আল্লাহ। মোহাম্মদ সেলিম প্রবাসী চাকরির উন্নতির জন্য দোয়া চেয়েছেন মাওলা করিম, তাকে চাকরি বাকরিতে উন্নতি দান করুন ইয়া আল্লাহ। মরহুমা বিবি আমিনা খাতুনের উপরকে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের অনুজ প্রতিম ভাই মোহাম্মদ বিশিষ্ট ব্যাংকার আব্দুল্লাহ মামুন, আল্লাহ তার আম্মা জান অসুস্থ, তাকে সেফা দান করুন ইয়া আল্লাহ। মা যখন অসুস্থ হয় সন্তানের মন বুঝে না মাওলা, তুমি প্রত্যেকের মাকে সুস্থ করে দাও, প্রত্যেকের বাবাকে সুস্থ করে দাও, মুরব্বীদেরকে সুস্থ করে দাও। এ আল্লাহ হাসপাতালগুলোতে যারা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, আইসিইউতে সিসিইউতে আছে যারা, তাদেরকে আল্লাহ তুমি শেফা করে দাও। আল্লাহ হায়াতের বাজেট না থাকলে সহি সালামতে রুখসত করে দাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বিশেষ করে আমাদের জামাল ভাই সহ যারা আজকের মাহফিলের জন্য কদ্দুক আওয়াজ চেষ্টা প্রচেষ্টা করেছেন সকলের খেদমত কবুল করো আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক ভাইরা এসেছেন প্রত্যেকের হাজিরি কবুল করো আল্লাহ মুরব্বিরা ইশার নামাজ থেকে পর্যন্ত হাঁটু গেড়ে বসে আছে শুধু তুমি আল্লাহকে রাজি করার জন্য শুধু তোমার নবীকে রাজি করার জন্য ইয়া আল্লাহ তাদের এই বস বৈঠক তাদের এই বসাকে ইয়া আল্লাহ তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও এই এই বৈঠককে আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই নেকির পাল্লাই দিয়ে নেকির পাল্লা ভারী করে দিও ইয়া আল্লাহ আল্লাহ অন্তর মহলের মা ও বোনরা হাত তুলেছেন তাদের গুনাহ খাতা maaf করে দাও তাদেরকে জান্নাতি বানিয়ে দাও আমাদের মা বোনদেরকে পরহেজগার বানিয়ে দাও পর্দা নসীন বানিয়ে দাও স্বামী ভক্ত বানিয়ে দাও আল্লাহ ওয়ালা বানিয়ে দাও নবী ওয়ালা বানিয়ে দাও ওলি ওয়ালা বানিয়ে দাও বুজুর্গ বানিয়ে দাও ইয়া আল্লাহ অনেক চাকরি বাকরি নকরি ব্যবসা বাণিজ্যের ভাইরা আল্লাহ তাদের অন্তরের গহীনে নিজ নিজ মনোবাসনাকে নিয়ে হাত তুলেছেন মাওলা করিম আমরা বলি আর না বলি অন্তরের খবর তুমি মাওলা ভালো জানো প্রত্যেকের নেক তামান্না পুরা করে দাও মুশকিলাত দফা করে দাও হাজাত পুরা করে দাও মুসলিম উম্মার উপর রহমত নাজিল করো সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো মুসলমানদের ঈমান আকীদা আমল হেফাজত করো জানওয়ালকে হেফাজত করো ইয়া আল্লাহ 16 থেকে 20 কোটি মানুষের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করো আমাদের দেশের অর্থনীতিকে হেফাজত করো আমাদের দেশের রাজনীতির উপর রহমত কামেলা নাজিল করো ইয়া আল্লাহ আমাদের দেশের ইয়া আল্লাহ মানব সম্পদ অর্থ সম্পদ খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ সকল প্রকারের নিয়ামতকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো ইয়া আল্লাহ আল্লাহ যাদের খেদমতে আজকের এই মসজিদ শানদার হয়েছে যাদের খেদমতে আজকের মাহফিল রৌনক হয়েছে তাদের দুনিয়া আখেরাতকে রৌনক করে দাও ইয়া আল্লাহ আল্লাহ কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে মেহেরবানি করে maaf করে দাও ইয়া আল্লাহ কারো চাকরি বাকরি দরকার চাকরি বাকরি দান করো কাল্লা কারো ইয়া আল্লাহ বিদেশ যাওয়া দরকার তাদেরকে ইয়া আল্লাহ তুমি প্রবাসে যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ কারো ইয়া আল্লাহ বিয়ের বয়স হয়েছে মাওলা করিম তাদেরকে খানদানি বংশে বিয়ে করার মতন তৌফিক দান করো ইয়া আল্লাহ ঘরের যেসব বোনরা উপযুক্ত হয়েছে মাওলা করিম তাদেরকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করার মতন তৌফিক দান করো ইয়া আল্লাহ জেনা থেকে ব্যভিচার থেকে জুলুম থেকে রাহাদানি থেকে সীমা লঙ্ঘন থেকে ইয়া আল্লাহ হালাল বাদে হারাম থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ জিকিরের গুনাহ ফিকিরের গুনাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ মেরাজ রজনীতে তোমার নবীজিকে আল্লাহ মেহমান বানিয়ে আল্লাহ তুমি আপন আপন মনে আল্লাহ ভালোবাসার কথা বলেছো মাওলা করিম সেই মেরাজ রসুলে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করো ইয়া আল্লাহ বিশেষ করে আজকের সভাপতি কামালউদ্দিন সাহেব উদ্বোধক ইয়া আল্লাহ আমাদের মেম্বার আজম ভাই এবং বিশেষ অতিথি আলহাজ আব্দুল বাতেন সাহেবের খেদমত কবুল করো ইয়া আল্লাহ মসজিদে আরো বহু কাজ বাকি আছে মাওলা করিম ইয়া আল্লাহ কার পকেটের টাকা তুমি কবুল করেছো তুমি মাওলা ভালো জানো মাওলা করিম এই টাকাগুলোকে ইয়া আল্লাহ এই খেদমতগুলোকে স্বয়ংক্রিয়ভাবে মসজিদ কমিটির হাতে এনে দাও ইয়া আল্লাহ তারা যেন জলদাত জল মসজিদ সুন্দরভাবে নির্মাণ করে আমরা যেন দ্বিতীয় তলায় ইয়া আল্লাহ খতমে তারাবি সম্পাদন করতে পারি সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ মুসল্লিদের বড় বাসনা তারা দ্বিতীয় তলায় খতমে তারাবি আদায় করবে মাওলা করিম যা কাজ বাকি আছে দ্রুত সম্পাদন করে দাও ইয়া আল্লাহ সম্পন্ন করে দাও ইয়া আল্লাহ দেশ বিদেশ থেকে এখানে এবং সেখান থেকে যে যেখান থেকে আল্লাহ এই মসজিদের খেদমতে টাকা পয়সা হাদিয়া শ্রম মেধা বুদ্ধি সময় দিয়ে খেদমত করেছে প্রত্যেকের হাদিয়া কবুল করো ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের প্রধান মেহমান মুফতি আহলে সুন্নাত হেলাল মিল্লাত হেলালউদ্দিন আল কাদেরী মাদ্দাস জিল্লুল হাজিরিকে কবুল করো ইয়া আল্লাহ তার এলেমের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ আমলের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ সুন্নি সমস্ত ওলামায়ে কেরামের উপর রহমত নাজিল করো গোটা মুসলিম উম্মার উপর রহমত কামেল নাজিল করো ইয়া আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন আকীদাকে হেফাজত করুন আমাদের মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদাই আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাবে হানাফি এবং আমাদের তরিকতগুলো নিয়ে আমাদেরকে আল্লাহ সহি সালামত রাখুন ইয়া আল্লাহ সমস্ত সাহাবরা দিয়া সমস্ত সাহাবায়ে কেরামদের উপরকে পৌঁছিয়ে দাও তাবেইন তবে তাবেইনদের উপরকে পৌঁছিয়ে দাও ওলি আব্দাল গোস কুতুব নকিব নজমাদের উপর পৌঁছিয়ে দাও আরব আজম হিন্দুস্তান পাকিস্তানের জমিনে আল্লাহ বাংলাদেশের জমিনে সীতাকুণ্ড আকবর শাহর জমিনে পাহাড়তলির জমিনে সমস্ত ইমানদার নরনারীদের উপরকে পৌঁছিয়ে দাও
غوث بغداد روبر کے پہنچیے داو خواجہ غریب نواز روبر پہنچیے داو شاہ جلال یامانی رحمتہ اللہ علیہ خان جانہ جہان علی رحمتہ اللہ علیہ شاہ مقدم رحم روپو رحمتہ اللہ علیہ شرف الدین بوسری رحمتہ اللہ علیہ شرف الدین چشتی رحمتہ اللہ علیہ یاسین الیا موصلیا شاہ سنلیا روبر کے پہنچیے داو خواجہ کالو شاہ رحمتہ اللہ روبر پہنچیے داو امام اہل سنت عزیز لوگ القادر رحمتہ اللہ روبر پہنچیے داو یا اللہ آگامی کال یا اللہ قطب دیار مالک شاہ حضور رحمت اللہ علیہ عرص پاک حج مولا کریم وہی عرص کے شاندار کامیاب کرو اللہ یہ علاقہ تھا کہ بشال بہر ریکٹ بھائی رامر کافلہ جات چھے وہی کافلہ کے سوہی سلامتے پہنچیے داو اللہ رب لیدر نگاہ ولایت انہر ولایت رز نظر اما در جیمونی روپر شامل حال کرے داو یا اللہ بولا نہ بولا اکتو نکتو شکل دیلی حاجات پورا کرے داو مشکلات دفع کرے داو روک تھے کہ بیمار تھے کہ شفا دان کرو یا اللہ معاملہ مقدم ہوئی امرہ جارہ شنگ جکتو ہوئی آچے مولا کریم تدر کے بھی جوئی دان کرو یا اللہ معاملہ تھے کہ رہائی دان کرو یا اللہ بیب شبانی جر مندہ تھے کہ حفاظت کرو یا اللہ بیب شبانی جر مندے تو رقی دان کرو یا اللہ এই মসজিদের আশেপাশে অনেক গুলো শিল্প কারখানা মিল ইন্ডাস্ট্রি দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে মাওলা করিম সকল কিছুর উপর রহমত নাজিল করো অত এলাকার মধ্যে রহমত নাজিল করো আসমানের বলা আসমানে তুলে দাও জমিনের বলা জমিনে দাফন করে দাও ইয়া আল্লাহ অত মসজিদের উছলাই এলাকাকে নিরাপদ করে দাও ইয়া আল্লাহ ভূমিকম্প জলজলা জলোচ্ছ্বাস অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা মহামারী থেকে আমাদের দেশকে হেফাজত করো মুসলিম উম্মাকে হেফাজত করো তুরস্ক এবং ইসরায়েলের আল্লাহ শহীদ হওয়া মুসলমানদের মৌতকে আল্লাহ শহীদি মৌত হিসেবে কবুল করো যারা বেঁচে আছে তাদের উপর রহমতে কামেলা নাজিল করো ইয়া আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ দান করো কবুল করো ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আকিকা শামসুদ্দিন ভাইয়ের সন্তানদের আকিকাকে কবুল করো ইয়া আল্লাহ যে যে নিয়তে এই মাহফিলে শরীক হয়েছে সকলের শিরকত সমূলিয়ত কবুল করো ইয়া আল্লাহ প্রতি বছর শানদারভাবে শবে মোরাতের মাহফিল শবে কদরের মাহফিল মিরাজ নবীর মাহফিল শাহাদাতে কারবালার মাহফিল মিলাদ নবীর মাহফিল মেরাজের মাহফিলকে শানদারভাবে কামিয়াব করার তৌফিক দান করো ইয়া আল্লাহ অত্র এলাকার যুবকরা ইয়া আল্লাহ মাহফিলের প্রতি বড় প্রেমিক অত্র এলাকার যুবকরা গৌসে পাকের প্রেমিক অত্র এলাকার যুবকরা তোমার নবীর আশেক ইয়া আল্লাহ তাদের ইশক ও মহব্বত কবুল করো ইয়া আল্লাহ তাদেরকে ফানাফির রসুল বানিয়ে দাও ইয়া আল্লাহ তাদের অন্তরে হুব্বে মুস্তাফা পয়দা করে দাও জজবায়ে ঈমান দান করো ইয়া আল্লাহ রুহানিয়তে ঈমান পয়দা করে দাও ইয়া আল্লাহ কোরআন ও সুন্নাহর নূরে আমাদেরকে মুনাব্বার করে দাও ইয়া আল্লাহ কোরআন ও সুন্নাহর হুকুম আহকাম বাস্তবায়ন করার মতো ইয়া আল্লাহ বিপ্লবী কাফেলা হিসেবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل أنت شاف أنت كاف في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل يا رب بالمصطفى بلغ مقاصدنا فاغفر لنا ما مضى يا واسع الكرم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وجمال ملكه سيدنا ونبينا ومولانا محمد واله واصحابه اجمعين واجعل اخر كلامنا من الدنيا شهادة لا اله الا الله محمد رسول الله.